গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে ৬টা ৩৫ মিনিট, প্রতি বুধবার বেলা ১২টা ৫ মিনিট, প্রতি শনিবার সন্ধে ৬টা ৩৫ মিনিট এবং প্রতি রবিবার বেলা ১২টা ৫ মিনিটে একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে। নমস্কার। আজকাল পরশুর এখনকার এই মুহূর্তের পর্ব অর্থাৎ রবিবার সরীয় পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাবো। দেখুন, প্রত্যেকটা পর্বই এরকমভাবেই গাঁথা থাকে যে আমরা প্রতিনিয়ত যাতে ভালো থাকতে পারি, ভালো রাখতে পারি। আর এই ভালো থাকা ভালো রাখা সবটাই নির্ভর করে কিসের উপর? আমার আপনার মনের উপর। মন কেমন আছে তার উপর নির্ভর করবে আমি কেমন থাকবো। আপনারা যারা গতকাল অর্থাৎ গতকালের শনিবার ৬টা ৩৫ মিনিটের পর্বে নজর রেখেছিলেন, আপনারা জানেন এই মন কেমন থাকবে অর্থাৎ এই মনের কারো গ্রহ চন্দ্র তার অবস্থান বা তার প্রভাব কতটা আমার উপর আপনার উপর কিভাবে পড়ছে, কোন ভাগে পড়ছে, এই সমস্ত কিছু নিয়েই আমরা পুঙ্খানুপুঙ্খ আলোচনায় ছিলাম। আর অবশ্যই রবিবার যখন সাপ্তাহিক রাশিফলও থাকছে এবং আপনারা সরাসরি ফোন করবেন, আপনাদের সঙ্গে কথাও বলবো। আর এই মুহূর্তের পর্ব মানেই যিনি আমার সঙ্গে রয়েছেন, যার পিন পয়েন্ট প্রেডিকশন, নক্ষত্র চর্চা, ৩৪ বছরের অভিজ্ঞতা, ক্যারিয়ার কাউন্সিলিং সবটা মিলিয়ে যিনি এক এবং অদ্বিতীয়, শ্রী গোপাল ভট্টাচার্য দাদা আমাদের সঙ্গে রয়েছেন। শুরুতেই অনেক অনেক স্বাগত জানাবো। আজকের এপিসোডটা চন্দ্রকে নিয়েই হবে। চন্দ্র কখন আমাদের সৌভাগ্য দেয়, চন্দ্র গ্রহ, এবং কখন দুর্ভাগ্য দেয়, তার সঙ্গে সঙ্গে আজকে রাশিফলও আমি বলবো, সাপ্তাহিক রাশিফল। তো রাশিফলটা একটু বলে নিই আগে তাড়াতাড়ি, আচ্ছা তারপরে আমি আলোচনায় আসি, কারণ অনেকগুলোই আলোচনা আছে চন্দ্রগ্রহটাকে নিয়ে। আজকে শেষ তার আগে একটা ফোন রয়েছে, নিয়ে নেব। ফোন রয়েছে, দেখে। হ্যালো, নমস্কার, কে রয়েছেন? ১৬ই সেপ্টেম্বর ৯৬, সময় বলো। ১৭ই সেপ্টেম্বর ৯৬, সময় বলো। ২:৫৮। তুমি খুব লাকি যে আজকে একদম প্রোগ্রামের শুরুতেই ফোন পেয়ে গেছো। আচ্ছা, আমি একটু শুনি, পরিচিত কেউ এসেছিলেন দাদার কাছে? হ্যাঁ, আমার এক দাদা গিয়েছিল, কাকাতো দাদা রেলে চাকরি হয়ে গেছে। বাহ, রেলে চাকরি হয়ে গেছে, বেশ। এবার তোমার জন্মস্থান কোথায়? কোচবিহারে জন্ম। আচ্ছা, কোচবিহারেও আমার চেম্বার রয়েছে ইলোরাতে, বিএস রোড, সেখানে চেম্বার রয়েছে কোচবিহারে। যাই হোক, এটা তোমার মঙ্গলবার ছিল জন্মবার। মকর লগ্ন তুলা রাশি, মকর লগ্ন তুলা রাশি, এটা হচ্ছে কি বলে, মকর লগ্ন তুলা রাশি, দেখি নক্ষত্রটা কি, বিশাখা নক্ষত্র, রাক্ষসগণ। তো এইটা হচ্ছে জন্মছকটাও দেখি কিরকম বলছে। জন্মছকে এখানে যেটা মেন যেটা দেখতে পাচ্ছি, লগ্নে কোনো গ্রহ নেই, দ্বিতীয়ে কোনো গ্রহ নেই, তৃতীয়ে শনি এবং কেতু, তৃতীয় শনি এবং কেতু রয়েছে। ইএনটির প্রবলেমে মাঝে মাঝেই ভুগবে, গলা কি বললাম বুঝতে পেরেছ? হ্যাঁ, ইএনটির প্রবলেমে ভুগবে। তো শিক্ষার জায়গা তো ভালো রয়েছে, বুধাদিত্য যোগ রয়েছে এখানে। হ্যাঁ, পড়াশোনার জায়গা ভালো। প্রেম, এখন প্রেম টেম কিছু করো, কোনো রিলেশনে আছো? হ্যাঁ, তোমার কিন্তু মাঙ্গলিক দোষ আছে। হ্যাঁ, সায়েন্স নিয়ে পড়েছো? হ্যাঁ, সায়েন্স নিয়ে পড়েছি, জুওলজি অনার্স। কি জানতে চাইছো, ক্যারিয়ার? ক্যারিয়ার জানতে চাইছি। তো ক্যারিয়ারে দেখো, তোমার এখন বয়স কত বললে? ২৮। তো এখানে যেটা যেটা মেইন ব্যাপার হচ্ছে, অনার্স এর পরে আর কিছু পড়োনি? বিএড করছি আর এখন কোচিং সেন্টারে ভর্তি হয়েছি। কোচিং সেন্টারে ভর্তি কি সরকারি চাকরির প্রিপারেশন নিচ্ছো? হ্যাঁ। একটু দেরি হবে, চাকরির যোগ রয়েছে, ভালো চাকরি বাকরি পাওয়ার যোগ রয়েছে, আর্থিক ভাগ্য জীবনে ভালো হবে, নিজস্ব সরকারি চাকরি পাওয়ারও যোগ রয়েছে। তবে কি বলে, তোমার মাঙ্গলিক দোষটাকে ঠিক করতে হবে, আর তৃতীয় শনিকেতু বসে আছে, এটাও একটা প্রবলেম। এই যে দেখতে পাচ্ছ, তৃতীয় শনিকেতু সব কাজ শেষ মুহূর্তে গিয়ে পণ্ড করায়, আটকে দেয় তৃতীয় শনিকেতু থাকলে। মানে ধরো পরীক্ষা দিলে দেখা যাবে এক নম্বরের জন্য তোমার হলো না। আচ্ছা, হ্যাঁ, বিভিন্ন চাকরির যখন পরীক্ষা দেবে দেখবে এক নম্বর বা দু নম্বরের জন্য কোথাও যেন আটকে যাচ্ছে, চাকরিটা হয়েও হচ্ছে না, এই জিনিসগুলো হবে। তো এইটাকে একটু ঠিক করো, মাঙ্গলিক দোষটা ঠিক করো। বিয়ের জায়গাটায় ঝামেলার আছে, সরকারি চাকরি প্রাপ্তির যোগ রয়েছে, বা আর্থিক অবস্থা জীবনে ভালো হবে,
উন্নতির ভালো যোগ রয়েছে বলো। শোনা যাচ্ছে না, নেটওয়ার্ক ডিস্টার্ব করছে, আরেকবার বলো। টিচার, আচ্ছা, মানে শিক্ষকতার পেশায় আসতে পারে। জুওলজিতে অনার্স নিয়ে বিএড পড়ে প্রাথমিক প্রাইমারি স্কুলে হয়তো একটা হতে পারে, তাও অনেক ঝামেলা। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তোমাকে বিভিন্ন রকম সরকারি চাকরির পরীক্ষা দিতে হবে। একটাতে মানে শুধুমাত্র টিচিং সেক্টরে আটকে থাকলেই হবে না। বেশ, সেক্ষেত্রে দাদার যেহেতু কোচবিহারে চেম্বার রয়েছে, আরও ডিটেলে যোগাযোগ করতে হলে অবশ্যই দেখো নিচে ফোন নাম্বার যাচ্ছে 8584038601, সমস্ত চেম্বারের যোগাযোগ নাম্বার, ফোন করে নিতে পারো। আমি একটু রাশিফল বলি, সামনের সপ্তাহটা আপনাদের কেমন যাবে? মেষ, জটিলতার অবসান, কর্মে উন্নতি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রশংসা লাভ পাবেন, ব্যবসা সঙ্গে যারা যুক্ত তাদের জন্য শুভ সপ্তাহ, প্রাপ্তি যোগ রয়েছে, দাম্পত্য অশান্তি সামনের সপ্তাহে মেষ রাশির জাতক বা জাতিকাদের ভোগাবে, শিক্ষার্থীদের ক্ষেত্রে সামনের সপ্তাহটাই শুভ, ছোটোখাটো ভ্রমণের যোগ রয়েছে, বন্ধুদের শত্রুতায় বা বন্ধুদের স্বার্থপরতায় ক্ষতির যোগ। আসি বৃষ, সহকর্মীদের সঙ্গে গোলযোগ দেখা দিতে পারে, তবে ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ সপ্তাহ, ব্যবসায় অগ্রগতি হবে, আর্থিক যে কোনো ধরনের লেনদেনে খুব সতর্ক থাকতে হবে, বিশেষ করে এখন তো জানেন অনলাইন কেনাকাটা সেগুলোতে স্ক্যাম হচ্ছে। হ্যাঁ, আমার বাড়িতে দুদিন আগে একটা ফোন এসেছে আমার ওয়াইফের কাছে, সেখানে বলছে ম্যাডাম আপনার নামে একটা পার্সেল আছে, কত টাকা? 15,000 টাকা। বলছে 15,000 টাকা থেকে তুমি পার্সেলটা পাঠাও উপরে। বলছে না, আগে টাকা পেমেন্ট করতে হবে তারপরে পার্সেলটা পাঠাও। তো বলছে টাকা পেমেন্ট করতে হবে আগে, কোথা থেকে পার্সেল এসেছে, আমার কাছে তো কোনো মোবাইলে মেসেজ টেসেজ নেই। এইরকম অন্য কেউ যদি বোকা হতো তাহলে টাকা পাঠিয়ে, তাহলে এরকম অনলাইন স্ক্যাম কিন্তু এখন প্রচুর চলছে। সুতরাং বৃষরাশির জাতক বা জাতিকাদের এই ধরনের আর্থিক লেনদেনে সামনের সপ্তাহে কী বলে হতে হবে, সতর্ক হতে হবে। একাধিক সূত্র থেকে বৃষরাশির জাতক বা জাতিকার অর্থক্রমের যোগ রয়েছে, দাম্পত্য সমস্যা মিটবে, সন্তানের কোনো ধরনের ভাগ্যোন্নতি বা শুভ কোনো সংবাদ আপনি পাবেন। মিথুন, কর্মক্ষেত্রে কর্মসাফল্য, সুনাম প্রাপ্তির যোগ, তবে কর্মক্ষেত্রে বদলির চেষ্টা করলে বা কর্মক্ষেত্রে ট্রান্সফারের চেষ্টা করলে সেটা সফল হবে। মামলা মোকদ্দমা ঘটিত ব্যাপারে শুভ সপ্তাহ নয়, সেই কারণে মামলা ঘটিত ব্যাপার এড়িয়ে চলাই উচিত। দাম্পত্য সমস্যা একটু ভোগাবে, ঘরে একটু ঝগড়া অশান্তি রাখতে পারে। রাজনীতিকরা সামনের সপ্তাহে যে কোনো শুভ কাজে রাজনীতিকদের এড়িয়ে চলাই উচিত। বিদ্যার্থীদের শুভযোগ, ধনযোগ বা অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। আমি আসবো আরো বাকি রাশিফলগুলো। একটা ফোন রয়েছে, এড়িয়ে নি। হ্যালো, নমস্কার, কে রয়েছেন? হ্যালো দাদা। হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ, আমি দুজনকে নমস্কার জানাচ্ছি। আমি খড়া থেকে বলছি, খড়া থেকে মৌসুমী ব্যানার্জি বলছি। আমার ছেলের জন্য আমি ওনার কাছে গিয়েছিলাম, আমার ছেলে উপকৃত হয়েছে, রেলে চাকরি করে। আমি আজকে আমার বোন ভাইয়ের মেয়ের জন্য একটু জানতে চাইবো। আচ্ছা বেশ, তার নাম বলুন। আমি কাছে বেশ কয়েকবার গেছি, বেশ কয়েকবার গেছি ওনার আগের বছরে। আচ্ছা, ওর নাম হচ্ছে সায়ন্তনী ব্যানার্জি। হ্যাঁ, সায়ন্তনী ব্যানার্জি। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ হচ্ছে 14/6/1999, সকাল 8:10। রবিবার ছিল তো? হ্যাঁ, সোমবার ছিল। 14/6/1999? এখন সবারই ঠান্ডা গরম পড়ছে তো, গলার অবস্থা প্রত্যেকেরই কম বেশি খারাপ। যাই হোক, 14/6/1999 সোমবার ছিল। কর্কট লগ্ন, মিথুন রাশি, মৃগশিরা নক্ষত্র, দেবগণে জন্ম। ঠিক আছে, তো মেন ব্যাপার হচ্ছে যে এটা কি বলে 99, এখন 25 বছর বয়স। এই হচ্ছে হরোস্কোপ। লগ্নে শুক্ররাও বসে আছে, সব বিবাহস্থানে কেতু, আর পড়াশোনা মোটামুটি হবে, চাকরি বাকরির যোগ কিন্তু সেরকম ভালো কিছু নেই, নিজস্ব কোনো বিজনেস করতে পারে পরবর্তীকালে এই মেয়েটি। বুঝতে পেরেছেন? আচ্ছা, আমিও বিয়ে মাঙ্গলিক দোষ আছে এর ক্ষেত্রেও। হ্যাঁ, তো বিয়ে 2000 আপনি নেক্সট ইয়ারে বিয়ের জন্য চেষ্টা করতে বলুন। মঙ্গল আর বিবাহস্থানে কেতু, এই দুটো জায়গাকে ঠিক করলে বিয়ের জায়গাটা খুব ভালো হবে।
আর পড়াশোনা একটা সময়ের পরে হবে না, মানে ওই গ্রাজুয়েশন গ্রাজুয়েশন হওয়ার পরে কতটা পড়াশোনা করেছে, কতদূর পড়াশোনা করেছে? গ্রাজুয়েশনই এটাই দাদা বলছিলেন, তারপর আর মোটামুটি চাকরি বাকরির যোগ নেই, তবে নিজস্ব ভালো ব্যবসা হতে পারে। বিয়ের জায়গাটা একটু সমস্যা আছে, মাঙ্গলিক দোষ এবং বিবাহ স্থানে কিন্তু সেটা না না বলুন যদি আপনার কাছে যাওয়া যায় ওই এমডি নিজে কি ওই মাঙ্গলিক দোষটাকে ঠিক করতে হয়, মাঙ্গলিক দোষটা ঠিক করলে অবশ্যই ভালো হবে। আপনার ছেলের ক্ষেত্রে আমি যা বলেছিলাম সেগুলো কি হয়েছে, হয়েছে কি না? চাকরি করছে, বলেছিলাম তো ভালো চাকরি হবে। তাহলে মাঙ্গলিক দোষ প্রতিকার করলে বিয়ের আগে কোনো সমস্যা হবে না। বেশ, আপনি তো জানেনই কিভাবে যোগাযোগ করতে হয় দাদার সঙ্গে, দেখা করানোর জন্য চেম্বারে আসার জন্য অবশ্যই যোগাযোগ করুন, আমরা আবার বাকি রাশিফলগুলো। হ্যাঁ, কর্কট ভাই বোন বা আত্মীয় স্বজনের সঙ্গে শত্রুতা বৃদ্ধি, যে কোনো ধরনের গোলযোগ আইনের মাধ্যমে অবসান হবে, ব্যবসা ও পেশায় বাধার মধ্যে দিয়ে উন্নতি, প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য, শরীর স্বাস্থ্য একটু ভোগাবে। আসি সিংহ রাশি, উচ্চশিক্ষায় সাফল্য, ঝুঁকিপূর্ণ কাজে বড় ক্ষতি হতে পারে, সেই কারণে কোনো ধরনের বড় ধরনের ঝুঁকিপূর্ণ কাজ সামনের সপ্তাহে সিংহ রাশির জাতক জাতিকাদের না করাই ভালো। আয় ভালো হবে, কর্মে সাফল্য, নতুন কর্মপ্রাপ্তির যোগ, প্রেম প্রণয় ঘটিত ব্যাপারে সমস্যা, সন্তানের ব্যাপারে কোনো শুভ সংবাদ লাভ। কন্যা ব্যবসায় বাধার যোগ, আর্থিক ক্ষেত্রে সতর্ক হতে হবে, দাম্পত্য ক্ষেত্রে অশান্তি, কারোর ব্যাপারে অপ্রিয় কথা না বলাই ভালো, আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্কে ভালো হতে পারে। বিদ্যার্থীদের ক্ষেত্রে সামনের সপ্তাহ শিক্ষার্থীদের ক্ষেত্রে কন্যা রাশির জাতক বা জাতিকাদের খুব সচেতন হতে হবে, নাহলে পড়াশোনার রেজাল্ট ভালো হবে না, শরীর স্বাস্থ্য একটু ভোগাবে। তুলা সপ্তাহের প্রথম ভাগে বাধার মধ্যে দিয়ে অগ্রগতি, বৈদেশিক কোনো প্রতিষ্ঠানে কর্মে নতুন কর্মের যোগ আসতে পারে, ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ সপ্তাহ, আয় উন্নতি বাড়বে, শরীর একটু ভোগাবে। বৃশ্চিক শিক্ষায় সফলতা, নতুন কর্মপ্রাপ্তির যোগ রয়েছে, বিদ্যার্থী বা শিক্ষার্থীদের ক্ষেত্রে শুভ, রাজনৈতিক ব্যক্তিবর্গের ক্ষেত্রেও সামনের সপ্তাহে শুভ যাবে, ছোটোখাটো দেহে আঘাতপ্রাপ্তির যোগ সামনের সপ্তাহে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের দেখাচ্ছে। ধনু শত্রুতার কারণে মনোকষ্ট, কর্ম এগোলেও কিছুটা বাধার মধ্যে বাধা আসবে, ব্যয় বাড়বে, আর্থিক উন্নতি কিছুটা হ্রাস পাবে, হঠাৎ করে কোনো বিশেষ অপরচুনিটি বা সাফল্য আসতে পারে, হঠাৎ করে কোনো অর্থপ্রাপ্তিরও যোগ তৈরি হতে পারে। স্বাস্থ্যের প্রতি বিশেষ সতর্কতা অবলম্বন করার দরকার। ধনুরাশি জাতক বা জাতিকাদের সামনের সপ্তাহে অপযশ বা অপবাদের কারণে মানসিক অস্থিরতা বাড়বে। মকর কর্মক্ষেত্রে শুভ যোগ, কর্মে অগ্রগতির যোগ রয়েছে, নতুন উন্নতির যোগ রয়েছে, ব্যবসাতে একাধিক সূত্র থেকে অর্থাগমের যোগ রয়েছে, নতুন কোনো সুযোগ হাতে পেতে পারেন, পারিবারিক যে সমস্যা তার সমাধান হবে, মানসিক অস্থিরতা কিছুটা থাকবে, তবে আর্থিক দিক থেকে সামনের সপ্তাহটা মকরের খুব ভালো। কুম্ভ কর্মোন্নতির পথে বাধা, শরীর স্বাস্থ্য কিছুটা সৃষ্টি সমস্যা দেখা দিতে পারে, ঘরে বাইরে শত্রু সংখ্যা বাড়বে, মানসিক অস্থিরতা বেশি দেখা দেবে। মীন উপস্থিত বুদ্ধি ও সাহসের এবং দক্ষতায় কর্মে বাধা কাটবে, কী বলে আর্থিক লেনদেন এবং লগ্নিতে সতর্ক হতে হবে, কর্মসূত্রে দূরযাত্রার যোগ তৈরি হতে পারে, তবে ছোটোখাটো দুর্ঘটনায় দেহে আঘাতপ্রাপ্তির যোগ রয়েছে। এই হচ্ছে রাশিফল। আমি সামনের সপ্তাহে কেমন যাবে সেটা আমি ডিটেলস আমি বলেছিলাম, তুমি একটুখানি আমি একটু ফোন নাম্বারগুলো বলে দিই যে কোথায় কোন চেম্বারের জন্য কোন নাম্বারে যোগাযোগ করতে হবে আপনাদেরকে। 8584038671 যে কোনো চেম্বারের জন্য আপনারা এই ফোন নাম্বারে ফোন করতে পারেন। সেক্ষেত্রে কলকাতার চেম্বার অর্থাৎ দক্ষিণ কলকাতার গড়িয়াহাটে তাদের যে চেম্বার রয়েছে 9007935831 এবং 9007937631 গড়িয়াহাটের চেম্বারের ফোন নাম্বার যাচ্ছে। বারাসাত ও বর্ধমানের ক্ষেত্রে চেম্বারের বুকিং নাম্বার যাচ্ছে 8584038640 8584038640 বারাসাত এবং বর্ধমানের চেম্বারের বুকিং নাম্বার। দুর্গাপুর চেম্বারের বুকিং নাম্বার থাকছে 8584038636 তার সঙ্গে 9748749041 দুর্গাপুর চেম্বারের জন্য দুটি বুকিং নাম্বার থাকছে। একটা ফোন রয়েছে, ফোন আছে, দেখে দিই ফোন সময় হ্যালো ফর্ম আছে। আচ্ছা দেখি, হ্যালো কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ নমস্কার, আমি কোরিয়া থেকে বলছি। আচ্ছা বলুন। হ্যাঁ, আমি আমার মেয়ের ব্যাপারে একটু জানতে চাই। তার আগে বলি আমার মাসতুতোকে বোন তার ছেলের ব্যাপারে শিলিগুড়ি চেম্বারে দাদাকে দেখিয়েছিল, ও এখন ব্যাংকে চাকরি করছে। আচ্ছা যাক,
বলুন। হ্যাঁ, মেয়ের ডেট অফ বার্থ হচ্ছে 5/12/2006। 5/12/2006 সময়? সময় সকাল 11:09। সকাল 11:09 কোথায় জন্মস্থান? কোচবিহারে। 2006 মানে 17 বছর প্লাস বয়স হচ্ছে আর কি। হ্যাঁ, এটা জন্মবার মেয়ের দেখাচ্ছে, মঙ্গলবার ছিল তো? কুম্ভ লগ্ন বৃষ রাশি রোহিণী নক্ষত্র নরগণে জন্ম আপনার মেয়ে, ঠিক আছে? এটা হচ্ছে হরোস্কোপ। লগ্নে রাহু, একটু মানসিক চঞ্চলতা খুব বেশি, বেশি মানসিক চঞ্চলতা থাকবে, বাইরের দিকে মেলামেশার প্রবণতা বেশি থাকবে। দ্বিতীয় কোনো গ্রহ নেই, আর্টস নিয়ে পড়ছে? হ্যাঁ, আর্টস নিয়ে পড়ছে। হ্যাঁ, তো আর্টস নিয়ে পড়ুক। কোন ক্লাসে পড়ছে? তারপরে ইউপিএসসি, ডব্লিউবিসিএস, অ্যাডমিনিস্ট্রেটিভ এইসব পরীক্ষাগুলো দিক, সেই ওটাই ভালো হবে ওর ক্ষেত্রে। আগে ইংলিশে অনার্স নিয়ে পড়তে বলুন, লিটারেচার নিয়ে পড়তে বলুন, সেটাই ওর হবে। যাই হোক, কালকে আমি বলছিলাম যাদের রাগ খুব বেশি, যারা কথায় কথায় রেগে যায়, যাদের মনের মধ্যে প্রচণ্ড হিংসা, যারা নিন্দুক প্রকৃতি, সবসময় লোকের নামে নিন্দা করে, কারণ না কারণ সম্পর্কে গুজব ছড়ায়, তাদের জন্মকুষ্ঠিতে চন্দ্র পীড়িত। তার কারণ এরা সব কিছুই করবে কিন্তু কোনোদিন সেই মানসিক শান্তি পাবে না চন্দ্র পীড়িত থাকলে। আর যারা ধীরস্থির, শান্ত প্রকৃতির, ক্রিয়েটিভ মাইন্ডের, তাদের চন্দ্র জন্মছকে ভালো থাকবে। যারা সূচিবাহিগ্রস্ত, কনফিডেন্সের অভাব, পাগলাটে পাগলাটে একটা মুডের মধ্যে ভাব, তাদের মেন্টাল ডিপ্রেশনে যারা ভোগে, তাদের জন্মকুষ্ঠিতে চন্দ্র খারাপ। তা আমি চন্দ্রকে নিয়ে কালকে বলছিলাম, বুধ পর্যন্ত বলেছিলাম চন্দ্র বৃহস্পতি যদি একসঙ্গে থাকে এটা শুভ, পড়াশোনায় প্রচণ্ড উন্নতি দেয়। কিন্তু চন্দ্র যদি বৃহস্পতির সঙ্গে অশুভভাবে অবস্থান করে তাহলে সেটা আবার অত্যন্ত খারাপ, আর্থিক ভাগ্য ভালো হতে চায় না। চন্দ্র যদি শুক্রের সঙ্গে যদি বসে থাকে, চন্দ্র আর শুক্র যদি জন্মকুষ্ঠিতে এক রাশিতে বসে থাকে বা একে অপরের বিপরীতে বসে থাকে, তাহলে তাদের মধ্যে খুব ভালো আর্টিস্টিক ট্যালেন্ট থাকবে, খুব ভালো শিল্পী হবে, খুব ভালো আঁকতে পারবে, খুব হয় খুব ভালো ডান্স করতে পারবে, নয় খুব ভালো অভিনয় করতে পারবে। এরা এই সমস্ত সেক্টরে চন্দ্র যখন শুক্রের সাথে শুভভাবে যুক্ত হবে, এই তারা ভালো মডেল হতে পারে, তারা ভালো অভিনেতা হতে পারে, তারা ভালো অভিনেত্রী হতে পারে, ভালো ডান্সার হতে পারে, এই শিল্পী সুলভ লাইনে তারা যাবে। কিন্তু চন্দ্র যদি শুক্রের সঙ্গে অশুভভাবে অবস্থান করে তাহলে এটা খারাপ। এই যে পর্ন অ্যাডিকশন বা এই এটা একটা মানসিক রোগ, এই চন্দ্র শুক্র যদি পীড়িতভাবে অবস্থান করে তাহলে এই পর্ন অ্যাডিকশন বা এরকম বাজে বাজে অ্যাডিকশান তাদের মধ্যে খুব বেশি আসবে। চন্দ্র যদি শনির সাথে যদি শুভভাবে যদি অবস্থান করে, অর্থাৎ চন্দ্র শনির যোগটাকে এমনি এটাকে পুনর্পুযোগ বলা হয়, চন্দ্র শনি যখনই একসাথে বসে যায় কোনো কাজ তাড়াতাড়ি হতে যায় না, যেটা 6 মাসে হওয়া উচিত, যেখানে 32 বছরে বিয়ে হয়ে 28 বছরে বিয়ে হওয়া উচিত, দেখা যায় তার বিয়ে হচ্ছে না হচ্ছে না, 40 বছর 45 বছর বয়সে গিয়ে বিয়ে হলো, চন্দ্র শনির জন্য হয়। চন্দ্র শনি থাকলে সবসময় ইয়ে করা কি বলে, আর এই যে চন্দ্ররাহুর গ্রহণ দোষ, চন্দ্ররাহু যখন একসাথে থাকে এটাকে তো আমরা গ্রহণ দোষ বলি, এরা পরিবর্তনশীল মনের হয়, এক জিনিস বেশি দিন ভাল লাগবে না, স্থিতিশীলতার ভীষণ অভাব হয়, চাহিদা এদের অনেক বেশি হয়। হ্যাঁ, মানসিক অশান্তি খুব বেশি হয়, কুটু কথা বলতে খুব অভ্যস্ত হয় চন্দ্ররাহু যদি একসঙ্গে থাকে। আর চন্দ্রকেতু যদি একসঙ্গে থাকে তাহলে এরা অত্যন্ত চাপা প্রকৃতির হয়, নিজেদের দুঃখ নিজেরাই মনের মধ্যে খুব বেশি পায় এবং এরা প্রচুর না করা সত্ত্বেও প্রচুর অপবাদের বা সমালোচনার শিকার হতে হয়। এবার লগ্নে চন্দ্র থাকলে কি হয়, লগ্নে চন্দ্র থাকলে সে শৌখিন প্রকৃতির হয়, মিশুকে হয়, তার বহু ভ্রমণ হয়, লগ্নে চন্দ্র থাকলে বিদেশ যাত্রাও করাতে পারে। দ্বিতীয় চন্দ্র থাকলে কি হয়, দ্বিতীয় স্থানে যাদের চন্দ্র থাকবে তাদের কখনোই আর্থিক ভাগ্যে সেই স্থিরতা আসবে না, আর্থিক অস্থিরতা তৈরি করে, কিছুদিন ভালো কিছুদিন মন্দ। তৃতীয় চন্দ্র থাকলে কি হয়, তৃতীয় চন্দ্র থাকলে সাধারণত আমরা বলি ভীরু হয়, হাতের লেখা খুব একটা ভালো হয় না, তৃতীয় চন্দ্র মেন্টাল কনফিডেন্সের অভাব করায়। চতুর্থে চন্দ্র যদি শুভ হয় পড়াশোনা বা শিক্ষাক্ষেত্রে ভালো ফল দেয়, কিন্তু চতুর্থে
চন্দ্র যদি অশুভ হয় পড়াশোনায় মনোসংযোগের একান্ত অভাব তৈরি করবে, সেই ছেলেমেয়েরা কিন্তু পড়াশোনা বিশেষ একটা করতে চাইবে না। পঞ্চমে চন্দ্র শৌখিন করায়, পঞ্চমে চন্দ্র আর্টিস্টিক কোয়ালিটি দেয়, পঞ্চমভাবে চন্দ্র থাকলে প্রেম ভালোবাসার প্রতি একটা ঝোঁক বা আগ্রহ থাকবে। ষষ্ঠে চন্দ্র সারা বছর কোল্ড কাপের প্রবলেম, ঠান্ডা লাগার দাগ ইত্যাদিতে ভুগতে হবে। ইফ দ্য সাবলর্ড অফ দ্য সেভেন্থ হাউস বিকাম মুন দেন ম্যারেড লাইফ লাইক হানিমুন, এটা আমাদের কথায় বলা হয়েছে। সপ্তমে যদি চন্দ্র বসে থাকে বিবাহিত জীবন হানিমুনের মতো হয়, যদি শুভ থাকে বিবাহিত জীবন খুব ভালো হয়, খুব ভালো ঘরে বিয়ে হয়, খুব ভালো পাত্রপাত্রী পাওয়া যায় ইত্যাদি ইত্যাদি, এবং অল্প বয়সে বিয়ে হয় সপ্তমে চন্দ্র। সপ্তমে চন্দ্র থাকলে যে পার্টনারের সঙ্গে বিয়ে হবে, আমাদের অ্যাস্ট্রোলজিতে হাজব্যান্ড এবং ওয়াইফের মধ্যে বয়সের পার্থক্য কত হবে সেটা বলে দেওয়া সম্ভব। কত দূরে বিয়ে হবে, যে বাড়ির কাছাকাছি বিয়ে হবে না অন্য রাজ্যে বিয়ে হবে না অন্য ডিস্ট্রিক্টে বিয়ে হবে সেটাও বলে দেওয়া সম্ভব। হাজব্যান্ড ওয়াইফকে মোটামুটি কেমন দেখতে হবে সেটাও বলে দেওয়া সম্ভব। এসবই সপ্তম ভাব থেকে বিচার করতে হয়। তো সপ্তমে চন্দ্র, অষ্টমে চন্দ্র কিন্তু ভালো না, মেন্টাল ডিপ্রেশনের শিকার হয়, মানসিক অবসাদের শিকার হয়, এবং অষ্টমে চন্দ্র থাকলে জল থেকে বিপদ হয়। নবমে চন্দ্র অল্প বয়সেই এদের ভাগ্যোন্নতি ঘটে, যদি চন্দ্রটা যদি শুভ থাকে। নবমে চন্দ্র ধার্মিক করায়। দশমে কর্মস্থানে চন্দ্র একই কর্ম বেশি দিন করতে পারে না, কর্মে বহু পরিবর্তন এবং কর্মের মধ্যে আপস অ্যান্ড ডাউন থাকবে। একাদশ হচ্ছে আয়ের ভাব, আপনি জীবনে কত টাকা রোজগার করতে পারবেন, এবং একাদশ থেকে বন্ধু বান্ধবের বিচার করা হয়। সেই জন্য একাদশে পীড়িত চন্দ্র থাকলে বাজে বন্ধু বান্ধবের পাল্লায় পড়বে, সেখানে নেশাবান করবে, বাজে দোষে ইয়ে হবে। একাদশে চন্দ্র থাকলে আয়ের সমতা থাকে না, কখনো খুব ভালো আয় করবে, কখনো দু তিন বছর তার কোনো আয় উন্নতি সেইভাবে নেই। এই যে চন্দ্র মানেই হচ্ছে অস্থির ব্যাপারটা তৈরি করে। দ্বাদশে বা ব্যয়স্থানে যদি চন্দ্র থাকে, বিদেশে ভাগ্যোন্নতি হতে পারে বা জন্মস্থান থেকে দূরে ভাগ্যোন্নতি হতে পারে। তবে দ্বাদশে চন্দ্র থাকলে ভীষণ অস্থির প্রকৃতির মন, তাদের মধ্যে কী বলে ধৈর্য এবং সংযমের খুব অভাব থাকে। আরও অনেক কিছু দেখতে হয়, নক্ষত্রগুলো দেখতে হয়, গ্রহটা শুভভাবে অবস্থান করছে। আমি মোটামুটি একটা চন্দ্রের সম্পর্কে বললাম, কেন চন্দ্র হচ্ছে ইম্পর্ট্যান্ট ট্যালেন্ট। এই গ্রহটা আপনার জন্মচকে ভালো না থাকলে আপনি মানসিক শান্তি পাবেন না, আপনার রাগ কমবে না, জেদ কমবে না, ক্রোধ কমবে না। মানসিক শান্তি পেতে গেলে, মেন্টাল ডিপ্রেশন কাটাতে গেলে, মনোসংযোগের অভাবে অভাবকে কাটাতে গেলে অবশ্যই চন্দ্রগ্রহের প্রতিকার করলে তবেই সেখান থেকে শুভ ফল মেলে। বেশ, একদমই তাই। এবং সেক্ষেত্রে আজকের পর্ব যেহেতু একটু একটু করে শেষ করতে হচ্ছে, আরও একবার বলে রাখি 8584038631 এটা যাচ্ছে ফোন নাম্বার। আর দীক্ষা প্রদান সমারোহ আপনারা গতকালের পর্বে শুনেছিলেন, দীক্ষা প্রদান সমারোহ যারা দীক্ষা নিতে চাইছেন 9007935831, আবার নাম্বারটা বলি না, যারা দীক্ষা নিতে চাইছেন 9007935831 এই নম্বরে যোগাযোগ করুন। আজকের পর্ব এখানেই শেষ করছি, দাদাকে অনেক ধন্যবাদ জানাবো, আপনারাও ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার। গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে 6:35, প্রতি বুধবার বেলা 12:05, প্রতি শনিবার সন্ধে 6:35 এবং প্রতি রবিবার বেলা 12:05 একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে।